ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ইন্ডিয়ান দেশ ছাড়িয়ে তারা কার্বিয়ান প্রিমিয়ার লিগ ও দক্ষিণ আফ্রিকার লিগেও মালিকানা কিনেছে বাংলাদেশের লিগেও আসতে চেয়েছিল তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় না মালিকানা অন্য কারো হাতে চলে যাক শুক্রবার উনিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রতিযোগিতাটির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সেখানেই বিপিএল এর প্রতি আইপিএল এর দলগুলোর আগ্রহের ব্যাপারে কথা বলেন তিনি আইপিএলের দলগুলো বাংলাদেশে আসছে না কেন এমন প্রশ্ন করা হলে মল্লিক বলেন আসতে চায় না বা না আসার কোনো কারণ নেই আমাদের কাছে অনেকবারই দল কেনার প্রস্তাব এসেছিল বোর্ডের সিদ্ধান্ত হলো দেশীয় স্টাইলে টুর্নামেন্টটাকে চালানো এমন কোনো কিছু করতে চায় না যাতে টুর্নামেন্টের রাইটসটাই আমাদের হাতে থাকবে না অন্য কারো কাছে রাইটস চলে যাবে স্পন্সরশিপ ইস্যুতে বিপিএল চালাতে বিসিবিকে নাকি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই ভবিষ্যতে ব্যাটিং সাইট স্পন্সরের ভূমিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানান মল্লিক তিনি বলেন ব্যাটিং সাইট বাইরে রেখে টুর্নামেন্ট চালানো কঠিন হয়ে যাচ্ছে ভবিষ্যতে এদেরও ও স্পন্সরের ভূমিকায় আনা হতে পারে ফ্রান্সাইজিদের স্থিতিশীলতা বাড়ানো এবং টুর্নামেন্টের মান বাড়াতে লভ্যাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল তবে তার এমন প্রস্তাবে না বলে দিয়েছিল বিসিবি কারণ হিসেবে অতীতের দুই আসরের রেভিনিউ শেয়ারের অভিজ্ঞতা ভালো না বলে উল্লেখ করেন মল্লিক